রহমত নাজাত ও মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজান। আর এই রমজান মাস এলেই সৌদি আরবে প্রত্যেকটা পণ্যের দাম কমিয়ে দেয় ব্যবসায়ীরা। এতে কিন্তু স্বস্তিতে থাকে দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব। এখানে প্রায় 30 লাখের মতো প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত আছে। আর এই প্রত্যেক বছর মাহে রমজান উপলক্ষে পণ্যের দাম কমিয়ে দেয় ব্যবসায়ীরা, এর ফলে কিন্তু স্বস্তিতে থাকেন তারা। দর্শক, আমি এ পর্যায়ে মাহে রমজান উপলক্ষে সৌদি আরবে কি কি পণ্যের দাম কমেছে সে বিষয়ে আমি প্রবাসীদের মতামত জানব। মতামত আমরা ভালো আছি ইনশাল্লাহ। এদিকে সৌদি আরবের মধ্যে সব কিছুর দামে সুযোগ সুবিধা আছে, দাম কম, আমরা খাইতে পারতেছি, চলতে পারতেছি। এই যে খেজুর, ডাল, সোনা, এই বিভিন্ন কিছু সব কিছুর একটু সেক্রিয়েস আছে ইনশাল্লাহ। বাংলাদেশের তুলনায় খুব ভালো আছে, কারণ কি সম্পূর্ণ সবকিছু দ্রব্যমূল্য দাম কম, তাই আমরা চলতে পারতেছি, খাইতে পারতেছি। দর্শক, মাহে রমজান উপলক্ষে সৌদি আরবে কিন্তু অনেক পণ্যের দাম কমেছে, তো আমি এ পর্যায়ে একজন বিক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার এখানে কি কি পণ্যের দাম কমেছে? মূলত রমজান মাস উপলক্ষে আমাদের দোকানে অফার চলতেছে, অফার বিভিন্ন মালের অফার চলতেছে। বর্তমানে রমজান মাস উপলক্ষে আমাদের এখানে সব ভ্যারাইটি স্টোরের মাল বর্তমানে রেট কম হয়েছে। তেল বর্তমানে 42 রিয়াল চলতেছে, গত 15 দিন আগে ছিল 45 রিয়াল। এগুলা ছিল আপনার ডাউল, ছিল গত 15 দিন আগে ছিল 8 রিয়াল, এখন বর্তমানে চলতেছে 6 রিয়াল কিলো মসুরের ডাউল। তারপরে চলতেছে আপনার খেসারের ডাউল, ছিল 10 রিয়াল কিলো, এখন বর্তমানে চলতেছে 8 রিয়াল কিলো। চোনা ডাল ছিল গত 15 দিন আগে ছিল 7 রিয়াল কিলো, এখন বর্তমানে চলতেছে 5 রিয়াল কিলো। বিভিন্ন আইটেম, শুধু ডাউল না, বিভিন্ন আইটেমের রেট কম হয়ে গেছে। সৌদি আরব মনে করেন মাহে রমজানে আসলে পণ্যের দাম কমে যায় আগের ক্ষেত্রে, যেমন আগে মনে করেন 10 রিয়াল যে পণ্যটা মানে পাওয়া যায়, এটা রোজার ক্ষেত্রে আপনার 8 রিয়ালে মানে পাওয়া যাইতেছে। ঠিক এ ক্ষেত্রে অন্য দেশের ক্ষেত্রে, যেমন আমাদের বাংলাদেশ বিশেষ করে ধরেন, যে কোনো জিনিসের রোজা আসছে দাম বাড়াই দিল। এই আপনি ধরেন পেঁয়াজ ধরেন, রসুন ধরেন, আদা ধরেন, যে কোনো জিনিস রোজা আসলে তারা দাম বাড়াই দিল। ক্ষেত্রে সৌদি আরব দাম কমে পাওয়া যায়, মানে কমাইলে আরো ক্ষেত্রে বাড়াইব দূরতা না কম। তো মানে বাংলাদেশের ক্ষেত্রে বা মনে করেন এদেশে সবকিছু সস্তা পাওয়া যায়, যে কোনো পণ্য মনে করেন মানে কমে পাওয়া যায় ঠিক অন্য বাংলাদেশে দাম। আপনার প্রবাসীরা কিরকম আছেন? আমরা আলহামদুলিল্লাহ শান্তি আছি, কারণ আমরা টাকা ইনকাম করতেছি, পণ্য ভালো পণ্য পাইতেছি, মানে অরিজিনাল পণ্য পাইতেছি, মনে করেন সবকিছু তাজা শাক সবজি পাইতেছি, সস্তায় পাইতেছি, আগের তুলনায় রমজানের ক্ষেত্রে আরো সস্তা পাইতেছি। দর্শক, মাহে রমজান উপলক্ষে সৌদি আরবে কি কি পণ্যের দাম কমেছে সে বিষয়ে আমি একজন বিক্রেতা অর্থাৎ এই দোকানের যে মালিক, আমি তার সাথে কথা বলবো। মাহে রমজান উপলক্ষে বর্তমানে কি কি পণ্যের দাম কমেছে? মাহে রমজান উপলক্ষে বর্তমানে তেল এবং আরো অনেক পণ্যের দাম কমেছে। প্রত্যেক রমজানে আসলে সৌদি আরবে পণ্যের দাম কমে, এবছরও তার ব্যতিক্রম নয়, এবছরও অনেক পণ্যের দাম কমেছে। আমরা যেমন তেল কিছুদিন আগে অনেক দাম ছিল তেলের পণ্য, এখন বর্তমানে তেল যে তেলটা ছিল 20 টাকা সেটা এখন 15 টাকা বিক্রি হচ্ছে, এবং আরো অনেক পণ্যের দাম কমেছে। সৌদি আরবে একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ হিসাবে প্রত্যেক রমজান আসলেই রমজানে একটা ছাড় দিয়ে থাকে। সৌদি আরবের পণ্যের দাম এখন খুব কমে হয়ে গেছে, আগের থেকে 2-3টা করে কেজি কমছে, আর রোজার মাহে উপলক্ষে সব দামের দামে কমছে। আর সৌদি আরব প্রত্যেক বছরে রোজার উপলক্ষে সব দামের কমে খুব যায়, 2-3টা করে সব তেলে, চাল, ডাল, খানা, মানে তরকারি যা আছে বৃদ্ধি, সৌদি আরবের খুব দাম কমে থাকে এই রোজা আসলে। তেল, সাবা, এই চাল, ডাল যা আছে ব্রিটিং খানার, মনে করেন এই যে কফি, ফুলকপি, পাতাকপি, গাজর, তারপরে আপনার আছে খেজুর, সব জিনিসের দাম 2-3টা করে কমছে রোজার উপলক্ষে। আর সৌদি আরব তো প্রতি রোজার মাঝে মনে করেন 2-3টা করে ছাড় আছে সব জিনিসের কেজি ছাড় দেয়। আর বাংলাদেশের দাম তো এখনো কমে নাই, বাংলাদেশের দাম তো খুব বাড়া 250-300 টাকা কেজি খেজুর, কিভাবে থাকবে? কিন্তু সৌদি আরব আরব কান্ট্রির ভিতরে সব রোজার মধ্যে সবে ডিসকাউন্ট দেয় 2-3টা করে কেজি।
কেননা সৌদি আরবের দিকে প্রত্যেক বছরে রমজান আসলে সবকিছু সামান্য দাম কমিয়ে দেওয়া হয়। প্রত্যেক মাসের থেকে বা বছর থেকে রমজান মাস আসলে সামান্য দাম কমিয়ে দেওয়া হয়, কেননা মানুষরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, তাদের জন্য রমজান মাসে যদি একই রেট থাকে তাহলে তারা অনেক কষ্ট পায়। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে যায় দেখা যায় যে তারা অনেক ধরনের কষ্ট পায়, ইফতার বা সারাদিন রোজা থাকে, যদি সুস্থভাবে সব কিছু সামান না কিনতে পারে তারাও ঠিক আছে, অনেক সময় টাকা না থাকে, অনেক সময় টাকা আসে না, বেতন পায় না, ঠিক আছে, সাপ্লাই কোম্পানি থেকে বেতন ঘুরে যায় পায় না, ওই ভিতরে তাদের টাকা কম থাকে, তারা বিভিন্ন সময় ফুলফরুক বা কাঁচা বাজার সবকিছু চালের ভিতরে কষ্ট হয়, ওই ভিতরে তাদেরকে আমরা সামান কমিয়ে দিই। মানে আমাদের তো সমস্যা হয় না, কারণ তারা যদি কম দামে পায় আমরা কম দামে দিলে তারাও পাইলো আমরাও পাইলাম, আমাদের সামানটা সেল হয়ে গেলো তারাও নিতে পারলো। ঠিক আছে, ওই হিসাবে আমাদের এখানে সব কিছু সামানের দাম কমিয়ে দেওয়া হয়, বিশেষ করে সৌদি আরব প্রত্যেক বছরে এই ডিসকাউন্টটা দেওয়া হয়। কী কী পণ্যের দাম কমেছে, যেমন শাক সবজির দাম কমেছে, তেলের দাম কমেছে, চালের দাম কমেছে, ডাল, রসুন, পেঁয়াজ, আলু, হ্যাঁ, তারপরে আপনার বেসন, হ্যাঁ, বিভিন্ন সামানের অনেক সামানের দাম কমে গেছে, সবগুলো তারপরে সম্ভব না, সব সামানের মোটামুটি দাম কমে গেছে আমাদের এখানে, যেমন মাছ মুরগি, হ্যাঁ, সব কিছু দাম হচ্ছে দাম তো কমে গেছে আমাদের এখানে। বর্তমানে চাল ডাল চনা, তারপরে আপনার শাক সবজি, তারপরে আছে আপনার আলু পেঁয়াজ রসুন ফুড ফল সবগুলো তেমন কিছু চলতেছে। দর্শক আপনারা এতক্ষণ শুনলেন, এখানে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন এখানে কিন্তু প্রত্যেকটা পণ্যের দাম কমেছে, এবং প্রত্যেক বছর মাহে রমজান উপলক্ষে কিন্তু সৌদি আরবের ব্যবসায়ীরা কিন্তু পণ্যের দাম কিন্তু কমিয়ে তারা ব্যবসা করে। মোখলেসুর রহমান, অবি, আর টিভি, দামাম, সৌদি আরব।